কুষ্টিয়া তো নানা আয়োজনে উদযাপিত হলো শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতার সঙ্গে ছিল আলোকসজ্জা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উৎসবের আমেজ তৈরি করে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবে শিশুদেরকে আনন্দে মেতে থাকতে দেখা গেছে। দেবী দুর্গার বন্দনায় যে উৎসবের শুরু হয়েছিল শনিবার ষষ্ঠীর সকালে, দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে তার শেষ হলো বুধবার। নূর নাজিয়া হাসান, হ্যালো ডট বিডি নিউজ 24.com, কুষ্টিয়া। কুষ্টিয়াতেও নানা আয়োজনে উদযাপিত হলো শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতার সঙ্গে ছিল আলোকসজ্জা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উৎসবের আমেজ তৈরি করে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবে শিশুদেরকে আনন্দে মেতে থাকতে দেখা গেছে। দেবী দুর্গার বন্দনায় যে উৎসবের শুরু হয়েছিল শনিবার ষষ্ঠীর সকালে, দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে তার শেষ হলো বুধবার। নূর নাজিয়া হাসান, হ্যালো ডট বিডি নিউজ 24.com, কুষ্টিয়া।